नमस्कार बंधुरा, स्वागत जानाई आमी आमार चैनल इंडियन ब्लॉगर लक्ष्मीते। आज के आमी शेयर करते चले तोमादेर साथे आमार ज्वेलरी कलेक्शन पार्ट टू। तबे सेई ज्वेलरीगुलोई तोमादेर साथे शेयर करब जेगुलो आमार खूब काछे। तो आमी ज्वेलरी पसरा निये मोटामुटी बसे गेछी। तो एर मध्ये रयेछे किछु सिल्वर, रयेछे किछु 1.5 ग्राम गोल्ड पॉलिश, किछु सेमी प्रिसियस ज्वेलरी स्टोनेर, और किछु रयेछे कस्ट्यूम ज्वेलरी। तो फर्स्ट थिंग आमी जे सेटटा दिए शुरू करब, प्रतिटा तो पड़े पड़े देखानो सम्भव नय, आर द्वितीयत आमी आजके किन्तु ट्रिपिकाली वेस्टार्न पड़े आछि। तो ये सेटटा हच्छे फार्स्टे, ये सेटटा तोमरा देखो, तोमादेर एकदम काछे दिए देखिये दिच्छि आमी। এটা তিনটে মা লক্ষ্মীর মূর্তি করা আছে, প্রতিটাই রুবি সেমি প্রিসিয়াস স্টোন দিয়েছে। শুধু রুবি না, দেখো তোমরা গ্রিন পান্না দিয়েও কিন্তু করা আছে। এগুলো রুবি, রিয়েল রুবি বা রিয়েল পান্না কোনোটাই নয়, এগুলো কিন্তু দার্জিলিং স্টোন। এই সেটটা আমার খুবই ফেভারেট। আর কি একটা মূর্তি, অদ্ভুত সুন্দর আমার এটা। এটা একটা প্রপারলি সাউথ ইন্ডিয়ান টেম্পল জুয়েলারি। এবং ব্লু মিনাকারি কাজ রয়েছে, স্টোনে কাজ রয়েছে, পার্লে কাজ রয়েছে। টেম্পল জুয়েলারি যদি ভালো নিতে যাও, তোমরা জানোই কত দাম হয়, মিনিমাম 2700 টাকা থেকে তো স্টার্টিং হয়। অ্যাজ পার আইনোকান টেম্পল জুয়েলারি তো 500 টাকাতেও পাওয়া যায়, কিন্তু তার কোয়ালিটির গ্যারেন্টি ওয়ারেন্টি বিভৎস রকম ব্যাপার হয়। তো এই ধরনের জুয়েলারিগুলো একটু টাকা দিয়ে কিনে ইনভেস্টমেন্ট করে এগুলো আমরা রেখে দিতে পারি। আর এর সঙ্গে এই কানেরটা হচ্ছে আরও আরও সুন্দর, মানে শুধু কানেরটা পরেও তোমরা চলে যেতে পারো পেয়ার করে। এই হচ্ছে এটা, এটা একটা শঙ্খের মোটিভে আছে। এই স্টোনগুলো সেমি প্রিসিয়াস রুবি স্টোন দিয়ে তৈরি, প্রতিটা মানে মেড ফর ইচ আদার বলে সেই জিনিস। এটা হচ্ছে একটা 1.5 গ্রাম গোল্ড পলিশ, এর বালা ডিজাইনটা তোমরা দেখে নাও কাছ থেকে। এর ডিজাইনটা অদ্ভুত সুন্দর। গোল্ডের উপরে যেটা আমি মানে অর্ডার দিয়ে, আই মিন টু সে তিন দিন আমাকে সেই দোকান থেকে যাতায়াত করতে হয়েছে, সেটা হলো একটা ব্রেসলেট। হ্যাঁ, এই ব্রেসলেটটা দেখো কতটা সুন্দর, ওপরটা রয়েছে ময়ূর, আর দেখো ময়ূরটা কিন্তু পুরোপুরিভাবে রুবি স্টোন দিয়ে ডেকোরেট করা আছে, পার্ল দেওয়া আছে। এগুলো বেসিক্যালি সাউথের প্যাটার্ন কিন্তু, এবং নিচে একটা কুচকি ঝুমকো ঝুলছে। এটা একটা পিওর সিলভারে রয়েছে, দেখো। আমার না একদম মনে পড়ছে না এই দুলটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কিনা, যাই হোক মানে ক্ষমা ঘেন্না করো যদি আগের ভিডিওতে এটা দেখে নিয়েছো। এটা একটা পুরো এডির কাজ করা আছে, দুটো পার্ল লেয়ারিং করা আছে, এটা পরলে পুরো মুখটা ভরাট লাগে। এই দুটো বালি, এই দুটো বালি আমি কবে কিনেছিলাম আমার খেয়াল নেই, অনেক অনেক দিন আগে। ওয়েস্টার্নের মধ্যে যদি তোমরা আমার এখন ফেভারিট ইয়ারিং জিজ্ঞাসা করো, আমি বলবো এটা। এটা 1.5 গ্রাম গোল্ড পলিশ, এটা আমি আমার ডিজাইন দিয়ে বানা করেছি। এটা আমি একটা গোল্ডে দেখেছিলাম, গোল্ডে মোটামুটি আমাকে 1 লাখের ওপরে দাম বলছিল। টু গো হচ্ছে এই ইয়ারিংটা, এতটা হালকা যে এসি হাওয়াতেও নড়ছে, দেখো পিয়ার্সিং এর জায়গায় গলা বা চলে যাও। তো এইটা হচ্ছে এই একটা। কিছু ট্রিপিক্যাল ওয়েস্টার্নে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো কিছুটা পরেই দেখিয়ে দিই তোমাদের। আমার এটা পরে না নিজেকে খুব পার্টি পার্টি টাইপের লাগে, খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। মানে এই ধরনের ইয়ারিং ডিসকো প্লাস ইয়ে, আমি কিন্তু পুষ্টা লাগাইনি বলে হয়তো একটু ঝুলে আছে, আমি পুষ্টা পুষ্টা লাগিয়ে নিলাম। এবারে দেখো তোমরা সেটিংটা,
মানে গর্জাসের উপরেও যদি কিছু হয় তো সেটা ইয়ারিংটা দেখো লেয়ারিংয়ে আছে ব্ল্যাক এবং গোল্ডেন লেয়ারিংয়ে ভীষণ সুন্দর কাইন্ড অফ আমার বার্থডে গিফট এটা একটা রয়েছে এবং হোয়াইটে তার সঙ্গে কিছু চেন ঝুলছে এই বছর লকডাউনে আমার ফার্স্ট কেনা জুয়েলারি এই বছর লকডাউনে আমার ফার্স্ট কেনা জুয়েলারি সো দিস ইজ স্পেশাল ফেভারিট জুয়েলারি আমার আমি বললাম না আমার ফেভারিট জুয়েলারিগুলোই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ অবভিয়াসলি এটা অন্যান্যদের তুলনায় একটু ভারী বাট এটা পরলে যে কোনো ড্রেসের সঙ্গে ইভেনচুয়ালি শাড়ি বলো কুর্তি বলো চুড়িদার বলো ওয়েস্টার্ন বলো ওয়ান কাট ড্রেস বলো সবার সাথে চলে যায় তা নিয়ে এই কালারটা নিয়েছি আর এই ইয়ারিংটা যে তোমরা দেখছো এটা ভীষণ সস্তায় আমি গ্র্যাব করেছি ভীষণ 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 সস্তায় গ্র্যাব করেছি গড়িয়াহাট থেকে বলে দিলাম কোথা থেকে করেছি যদি তোমরা জানতে চাও কোথা থেকে করেছি অসুবিধা নেই আমি বলে দেবো নাথিং টু হাইড চলো এই হচ্ছে ইয়ারিং আর এত হালকা মানে এটা কি এটা একটা পেছনটা হচ্ছে ভেলভেটের ওপরে সামনেটা হচ্ছে যেটাকে চিনি বিটস বলে চিনি বিটসের ওপরে ওপরে একটা এগুলো প্লাস্টিক স্টোনই হবে টিপিক্যাল সিলভার কালেকশন যেটা না পরে দেখালে তোমরা বুঝতে পারবে না দিস ইজ মাই থাম রিং এই একটা থাম রিং আচ্ছা আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো এগুলো এটা একটা গ্রিন স্টোনের ওপরে এগুলো আমি মোটামুটি রেগুলার পরার চিন্তাভাবনা নিয়ে কিনেছি কারণ আর ঢুকিয়ে মানে যত্ন করে রাখার কোনো আমি সিস্টেমে যাব না এই চিন্তাভাবনা নিয়েই আমি কিনেছি আরেকটা ফিঙ্গারিং তোমাদেরকে দেখিয়ে দিই সরি এটা দেখাতে ভুলে গেছি এটা একটা পান্নার ওপরে রয়েছে এটা একজনের থেকে কপিরাইট করেছি আমি যথারীতি তার টুকলিবাজি করেছি কিন্তু আমার ভীষণ পছন্দ এটা একটা এটা একটা আর আমার ইভিল আই ও মাই গড এটার কালারটাই এত গর্জিয়াস আমি কিছু বলতে পারবো না এটা আমার মানে ভীষণ ফেভারেট আর তার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিই এই কটাই সব কটাই কিন্তু সিলভারের হ্যাঁ সব কটাই সিলভারের এটাও সিলভারের এটাও সিলভারের এটা নিউ মার্কেটের কিনেছি আমি নিউ মার্কেট থেকে এই যে এটা আর এটা আমি কিনেছি সিলভারেরই একটা অথেন্টিক জায়গা থেকে এটাকে ব্রেসলেট মঙ্গলসূত্র বলে আমার অসম লেগেছে দাঁড়া একটু কাছের থেকে আসি তাহলে তোমরা কাজটা বুঝতে পারবে দেখো আমি এই হচ্ছে মোটামুটি আমার জুয়েলারি কালেকশন এই সবকটা ইটস ফাইন